ঘুষছে কংসাবতী, জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ, যাতায়াতে ভরসা এখন নৌকা, কিন্তু প্রবল জলস্রোতে বিপদের আশঙ্কা প্রতিপদে। তাও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদয়পুর, জগদীশপুর, বিজয় রামচক সহ 20টি গ্রামের মানুষ বাধ্য হচ্ছেন এভাবেই যাতায়াত করতে। পাঁশকুড়ার ডোমঘাট এলাকায় এখানেই ছিল কিন্তু একটু বাঁশের সাঁকো, কিন্তু কংসাবতী নদীর জলের তোড়ে সেই সাঁকো ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। ফলে এখানকার যারা বাসিন্দারা, যারা নদীর ওপারে যাওয়ার কথা এবং নদীর ওপারের বাসিন্দারা যারা এপারে নিত্যদিনের কাজকর্মের জন্য আসেন, তাদেরকে কিন্তু এভাবেই নৌকোতে করে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। যেখানে বাঁশের সাঁকো ভেঙেছে, পাঁশকুড়ার সেই ডোমঘাট এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি পাকা সেতুর, কিন্তু সে দাবি পূরণ হয়নি আজও। কোন রোগী হয়ে গেলে ও রোগীর কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে, বাঁচাবার অসুবিধা, অনেক অসুবিধা হচ্ছে, কোন কথা দিয়ে নিয়ে যাবে। আমরা বারবার দীর্ঘ দীর্ঘ করে আমরা বলেছি কি আমাদের একটু এইটা ব্রিজ হয়ে গেলে খুব ভালো হয়। মঙ্গলবার রাত থেকে কংসাবতীর জল ঢুকতে শুরু করে পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে, গৃহহীন বহু মানুষ। অনেকেই পাঁশকুড়া মেদিনীপুর রাজ্য সড়কের পাশে পলিথিন ত্রিপলের তাঁবুতে সংসার যাপন করছেন। বিপদ সীমার উপর দিয়ে বইছে কংসাবতী নদী, তার জেরে পাঁশকুড়া এলাকার এই যে দক্ষিণ গোপালপুর গ্রাম, সেই গ্রামের কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। তার জেরে এই যে ঘর বাড়িগুলো দেখছেন, এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যেই ঘর থেকে বেরিয়ে উঁচু জায়গাতে আশ্রয় নিয়েছেন। আমরা এখন রয়েছি দক্ষিণ গোপালপুরে, দক্ষিণ গোপালপুরের এই যে চারিদিকে বিস্তীর্ণ অঞ্চল এবং এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু জানাচ্ছেন যে ইতিমধ্যেই এই এলাকার 70টি পরিবার তারা কিন্তু এই উঁচু রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে তারা কিন্তু সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। অবস্থা অনেক খারাপ আছে, আমাদেরকে খাওয়া দাওয়াও মানে জুটে না, অনেক কষ্টই জুটছে, রান্না বাড়াও করতে পারিনি, আর ঘুমানা তো একদমও যায়নি, বাচ্চা কাচ্চা নিয়ে রাত বসে কাটাইছি। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। চেয়ারম্যান সব দেখে গেল, মোটামুটি বলছেন ঠিক আছে, সান্ত্বনা দিয়ে গেলেন যে বলছেন এরকম আর ঠিক আছে, ব্যবস্থা করছি আমরা, আচ্ছা তিরপাল ফিরপাল করে ব্যবস্থাও করছি বলে এবার পরে এখন পর্যন্ত এইরকমই আছি। না, সরকার থেকে কোনো ব্যবস্থা করে দেননি আমাদেরকে। যদিও জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সব পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। আপৎকালীন তৎপরতায় সমস্ত জায়গাতে আমরা যেখানে যেখানে আমরা মানে সন্ধান পেয়েছি কোনো কিছু রয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করেছি, এবং আপাতত আমাদের অবস্থা এখন ঠিকই আছে, খুবই ভালো অবস্থাতেই রয়েছে। 24 ঘন্টা মানে আমাদের রাত্রিবেলাতেও ওখানটাতে আমাদের সমস্ত জায়গা টহলদারি চলছে। প্রতি বছরের জল যন্ত্রণা, কবে মুক্তি মিলবে এর থেকে, কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান, প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্ত মানুষ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।